আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনার মেসেঞ্জারে বা কিংবা মেসেঞ্জার গ্রুপে নোটিফিকেশন হাইড করে রাখবেন। মেসেঞ্জার গ্রুপে হাজার হাজার মেসেজ আসলেও আপনি তা বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি মেসেঞ্জারে ঢুকছেন বা প্রবেশ করছেন। মেসেঞ্জারে ঢুকছেন বা প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেসেঞ্জারে গ্রুপে অনেক মেসেজ আছে এসেছে। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর নিত্য নতুন টেকনিক্যাল সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখুন, আর ভিডিওটা শেয়ার করুন আপনার সমস্ত ফ্রেন্ডের কাছে। সো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। অলরাইট বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মেসেঞ্জারে। ফেসবুক মেসেঞ্জারে যাচ্ছি আমরা। ফেসবুক মেসেঞ্জারে যাওয়ার পর আমার এখানে মাত্র তিনটা গ্রুপ আছে। আপনার হয়তো আরও বেশিও থাকতে পারে, তো কমও থাকতে পারে, আমি তো গ্রুপিং পছন্দ করি না। তারপরেও তিনটা গ্রুপে অ্যাড হয়ে আছি আপাতত। তো গ্রুপের নোটিফিকেশান হাইড করার জন্য মানে আপনি যত মেসেজ আসুক কিন্তু আপনি মেসেঞ্জারে যদি না ঢুকেন, মেসেঞ্জার যদি না যান, তাহলে আমি বুঝতে পারবেন না যে আপনার মেসেঞ্জারে মেসেজ এসছে গ্রুপে। কেননা গ্রুপে তো হাজার অনেক পাবলিক অ্যাড থাকে, অনেকে অনেক মেসেজ দেয়। সো আপনার মুড হয়তো অনেক বার সময় ভালো থাকে, অনেক সময় খারাপ থাকে। সো সবসময় তো আপনি আর মেসেঞ্জার দেখতে পারেন না বা ব্যস্ততার কারণে মেসেঞ্জারিং করতে পারেন না। সো মেসেঞ্জারের নোটিফিকেশন যদি গ্রুপের নোটিফিকেশন হাইড করে রাখেন তাহলে আপনি আর কোনো ঝামেলা করতে হবে না। আপনি মেসেঞ্জ যখন ফ্রি হবেন তখন মেসেঞ্জারে গিয়ে মেসেজ দেখে বা আপনি কথা বলতে পারেন। তো মেসেঞ্জার নোটিফিকেশান হাইড করার জন্য আমার এই উপরে তিনটা দেখতে পাচ্ছেন, তিনটা দেখতে পাচ্ছেন, তিনটা হচ্ছে গ্রুপ। এখন তিনটা গ্রুপের আমি নোটিফিকেশান হাইড করবো। নোটিফিকেশান হাইড করার জন্য গ্রুপ প্রথমটার উপর স্টোরি ট্যাক্স অফ, এই গ্রুপটার উপর নোটিফিকেশান হাইড করার জন্য আমি গ্রুপের উপর একটু সামান্য করে হালকা করে সিম্পলি চাপ দিয়ে একটু ধরে রাখবো। ধরে রাখার পর অপশন এই অপশানটা আসবে, দেখতে পাচ্ছেন নিচে থেকে তিন নম্বর অপশান দেখতে পাচ্ছেন, মিউট নোটিফিকেশান। মিউট নোটিফিকেশান থেকে একটা তিন নম্বর থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন মিউটি মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশান, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর একদম নিচে যেটা আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এইদিকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আইকনের উপর দাগ একটা বসে, এটা মানে আপনার নোটিফিকেশানটা হাইড হয়ে গেছে। এখন এটা আপনার মেসেঞ্জারে এই গ্রুপে আপনার যত মেসেজ আসুক না কেন, আপনি যদি মেসেঞ্জার এরকম করে না ঢুকেন তাহলে আপনি দেখতে পারবেন না। বা আপনার কোনো অন্য আপনি ফেসবুক স্ক্রেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে থাকেন না, কোনো পপ আপ আপনি দেখতে পারবেন না। সো আমি দ্বিতীয়তা করবো। দ্বিতীয়তে সেম নিয়মে আমি আরেকবার দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, সিম্পলি ক্লিক করার পর তিন নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন মিউট নোটিফিকেশান, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর মিউটি মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশান একদম শেষের অপশন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর একদম শেষের যে অপশান একটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দ্বিতীয়টাও ইয়ে হয়ে গেছে, দ্বিতীয়টাও ব্লক ইয়ে হয়ে গেছে। এভাবে আপনি সিম্পলি আপনার ফেজের আপনার মেসেঞ্জার বড় বড় গ্রুপের আপনি এভাবে নোটিফিকেশান হাইড করে রাখতে পারেন কোনো ঝামেলা ছাড়া। এছাড়াও আপনি মেসেঞ্জারে ডার্ক মোড করতে পারেন। ডার্ক মোড মানে আপনি মেসেঞ্জারটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। আমার এখানে এখন সাদা দেখাচ্ছে, আমি এখন একটা ডার্ক মোড ওপেন করে ব্ল্যাক করে দেবো। তো ডার্ক মোড ওপেন করার জন্য আপনি এখানে যে আপনি বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন আপনার আপনার প্রোফাইল পিকচারকে দেখতে পাচ্ছেন, বাম পাশে উপরে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দুই নম্বর একটা অপশান একটা দেখতে পাচ্ছেন ডার্ক মোড, দুই নম্বর একটা অপশান দেখতে পাচ্ছেন ডার্ক মোড, এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অফ আছে, অফ দেখাচ্ছে, আমি এখন অন করে দেবো। অন করে দিলে আমার এটা পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে, ডার্ক মোড চালু হয়ে যাবে। আমি অন করে দিচ্ছি, অন করে দেওয়ার পর পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে। এরপর আমি ব্যাগে চলে আসবেন,
ব্যাগে চলে আসলে আপনার এখানে পুরো মেসেঞ্জার এরকম ব্যাগ দেখাবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার সমস্ত ফ্রেন্ডদের কাছে ভিডিওটা। আর আমাদের প্লিজ আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।